বিয়ের আগে সব ছেলেদের জানতে ইচ্ছে করে যে কোন ধরনের মেয়ে বিছানায় সব থেকে বেশি আদর এবং তৃপ্তি দিতে পারে এবং কোন ধরনের মেয়ের সাথে মিলনে বেশি মজা পাওয়া যায় তো বন্ধুরা যদি আপনারাও এমন কিছু জানতে চান তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি পুরো দেখলে আপনি বুঝতে পারবেন যে কোন ধরনের মেয়ে আপনাকে বিছানায় সম্পূর্ণ সুখ এবং তৃপ্তি দিতে পারবে আমার এই ভিডিওটিতে আরও একটি সারপ্রাইজ রয়েছে শুধুমাত্র যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তারাই সেই সারপ্রাইজটি পাবেন তো চলুন এখন মূল কথায় চলে যায় নাকি মোটা মেয়েদের সঙ্গে মিলনে বেশি মজা অনেকে আবার মনে করেন মোটা চিকন নয় মিডিয়াম ফিগারের মেয়েদেরকে মেয়েদের সঙ্গে মিলন করে বেশি মজা আর আজকে আমি আপনাদের সকলের ধারণা ক্লিয়ার করে দিব মোটা চিকন এবং মিডিয়াম মেয়েদের সঙ্গে মিলন করার মজা ভিন্ন ভিন্ন রকম মোটা মেদের শরীরে চোর বেশি যার ফলে জড়িয়ে ধরে আরাম পাওয়া যায় মোটা মেদের শরীরে যে কোনো জায়গায় ধরার মতো জায়গা পাবেন এবং মজাও পাবেন এবং তাদের তৃপ্তি দেওয়াটাও অনেক সহজ তবে কিছু সমস্যাও রয়েছে যেমন মোটা মেয়েদের নড়াচড়া করতে অসুবিধা হয় বিয়ের পর অনেকেই বউকে কোলে নিতে চায় কিন্তু মোটা হলে সেক্ষেত্রে সেটা সম্ভব হয় না মিলনের এমন কিছু পজিশন রয়েছে যা মোটা মেয়েদের সঙ্গে করাটা কিছুটা কষ্টের এখন বলবো চিকন মেয়েদের কথা আর ভিডিও শেষে বলবো খুব মজার একটি বিষয় চিকন মেয়েদের সঙ্গে মিলনের অনেক সুবিধা তাদের শরীরে কারেন্ট থাকে মাত্র দুই মিনিট আদর করলে তারা পাগল হয়ে যায় মিলনের জন্য সত্যি বন্ধুরা মাত্র মিনিট আদরে পাগল হয়ে যায় তারা চিকন মেদের মেশিনও অনেক দ্রুত রেডি হয়ে যায় এবং চিকন মেয়েরা অনেক সময় ধরে মিলন করতে পারে চিকন মেয়েরা খুব তাড়াতাড়ি উত্তেজিত হলে সহজে ঠান্ডা হতে চায় না চিকন মেদের জ্বালা মেটানোর কৌশল আমার কাছে রয়েছে এই কৌশল অবলম্বন করলে যে কোনো পাথর মেয়েই পাগল হয়ে যায় একটি মেয়েকে পরিপূর্ণ সুকিভাবে দিতে হয় তাও বলবো আর এই সম্পর্কে আমি একটি ভিডিও বানাবো আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তিকুন মেয়েদের সঙ্গে মিলন করার আরেকটি মজা হল তারা কামড়ে ধরে যৌন উত্তেজিত হয়ে আপনাকে কামড়ে ধরবে এছাড়াও এদেরকে কোলে তুলে আপনি নানা স্টাইলে মিলনকার্য চালাতে পারেন তবে কিছু খারাপ দিকও রয়েছে চিকন হওয়ার কারণে তাদেরকে জড়িয়ে ধরে আপনি কোনো মজা পাবেন মনে হবে কোনো কাঠের পুতুল জড়িয়ে ধরে এদেরকে তৃপ্তি দিতে অনেক সময় লাগে এবং এদের সঙ্গে কোথাও বাইরে গেলে কেউ তাকে বোন অথবা মেয়ে মনে করে বিশেষজ্ঞরা বলেছেন যে চিকন মেয়েদের তুলনায় মোটা মেয়েরা অনেক বেশি সাংসারিক হয় এখন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি দেখে হয়তো আপনারা ভাবছেন যে ভি মোটা মেয়ে বিয়ে করলেও জ্বালা চিকন মেয়ে বিয়ে করলেও জ্বালা তাহলে বিয়ে করব কাকে কিছু মেয়ে রয়েছে যারা মোটা কিন্তু শরীরে কোনো চর্বি নেই এবং চিকন মেয়ের তুলনায় স্তন কিছুটা বড় কোমর একটু মোটা হয় কিন্তু চর্বিহীন এবং কোমরটা একটু বাঁকানো পেট হয় মেধহীন বিছানায় এসব মেয়েরা অতুলনীয় যেমন মজা নিতে পারে তেমনি মজা দিতেও পারে আমি যৌনতা নিয়ে খোলাখুলি কথা বলি যাতে এই থেকে আপনাদের এই ধরনের জ্ঞান বাড়ে তাই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ